বিসমিল্লাহির রহমানির রহিম। শামসুল হক নিবেদিত, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা আল হাজ মাওলানা আবুল কাশেম নুরী মাদ্দাজিল্লিহুল আলীর আসল সিডি পেতে হলে আজমির মনোগ্রাম দেখে কিনুন। ক্যাসেটটির প্রযোজনা ও পরিবেশনায় আজমির রেকর্ডিং সেন্টার, 238 কর্ণফুলি মার্কেট, দোতলা চৌমুহনী, চট্টগ্রাম। কাজীবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিল খুবই গুরুত্বপূর্ণ। আসুন আমরা শপথ গ্রহণ করি। অতীত জীবন কোথায় গিয়েছে জানি না, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আমরা আল্লাহ এবং রসুল কোরআন সুন্নার পথে মতে আমরা চলি, নিজেকে গঠন করি, পরিবার চালাই, সমাজ চালাবার জিম্মাদারি আমরা মাথায় নিই। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, সবাই বলেন আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ মুমিন বান্দাদের উপর বড় ইহসান করেছেন, বড় দয়া করেছেন। ইজ বা'আসা ফীহিম রাসূলা, সেটা হচ্ছে যে তাদের কাছে আল্লাহ আল্লাহর রাসূল প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই যে আমি বললাম আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আল্লাহর নবীদের মধ্যে রাসূলদের মধ্যে বড় বড় চারজন রাসূল, কয়জন? চারজন। এবং বড় বড় আসমানি কিতাবের মধ্যে কিতাব হত চারটা, চারটা কিতাব চারজন রাসূলকে আল্লাহ দান করেছেন। তন্মধ্যে একজন হযরত সাইয়েদানা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, যাকে আল্লাহ একটা আসমানি কিতাব দিয়েছেন, ওই কিতাবের নাম হচ্ছে ইনজিল। এবং উনি কত বড় রাসূল, অন্যান্য রাসূল রিসালাত প্রসার করেছেন অনেক বছর পরে। ইনি রাসূল যে আল্লাহ ধুল্লার মধ্যে জন্মে তিন দিনের দিন যার জুবান দিয়ে ঘোষণা হলো, ইন্নি আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানি আল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাব দিয়েছেন, ওয়া জালানি নবিয়া, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। কয় দিনের দিন? তিন দিনের দিন। এত বড় একজন রাসূল যাকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছেন, এত বড় রাসূল হওয়া সত্ত্বেও সে আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, মালিক মাওলা তুমি দয়া করে মেহরবানি করে আমাকে তুমি রাসূল বানিয়েছ, আমাকে নবী বানিয়েছ, তোমার স্পেশাল দয়া, ইন্নাল্লাহ ইখতাসু বিরহমতিহি মাইয়াশা, কারণ নবুয়ত রিসালত কোন ইবাদত রিয়াজতের মাধ্যমে পাওয়া যায় না, নবুয়ত রিসালত ইবাদত রিয়াজতের মাধ্যমে অর্জন করা যায় না, নবুয়ত আর রিসালত এটা আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ যাকে চায় তাকে দান করে। সুবহানাল্লাহ বলেন। আপনি ইবাদতের মাধ্যমে আপনি বিলায়ত অর্জন করতে পারেন, আপনি আল্লাহর ওলি হতে পারবেন, কিন্তু ইবাদত রিয়াজতের মাধ্যমে নবুয়ত পাওয়া যায় না, এটা ইবাদত রিয়াজতের মাধ্যমে অর্জন করার জিনিস নয়, এটা ইন্নাল্লাহ ইখতাসু বিরহমতিহি মাইয়াশা। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালাম বলেন
বানিয়েছো, তুমি আমাকে রসুল বানিয়েছো, এটা তোমার স্পেশাল দয়া। মাওলা আমাকে তুমি আসমানে একটা কিতাব দিয়েছো, ইঞ্জিল কিতাব, কিন্তু আল্লাহ আমি ঈসা আমার পক্ষ থেকে তোমার কাছে একটা নিয়ামত চাই। আল্লাহ তুমি আমাকে তোমার মাহবুব নবীর উম্মত হিসাবে কবুল করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরাম থেকে ওলি নন, গাউস নন, কুতুব আব্দাল নন, আম্বিয়া ইকরাম থেকে আল্লাহ একটা অঙ্গীকার নিয়েছিলেন আমার নবীর ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা মাহফিল, সেদিন কিন্তু মাহফিল, মাহফিলের আয়োজনকারী ছিলেন মহান রব্বুল আলামিন, আল্লাহ আয়োজন করেছেন। আর সেই মাহফিলের যারাই শ্রোতা ছিলেন, ওখানে কোনো পাবলিক ছিল না, সবাই আম্বিয়া ইকরাম। তা আল্লাহ কি বলেন কোরআন শরীফের মধ্যে? আল্লাহ কি সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিযাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদীন। সুবহানাল্লাহ। মহান আল্লাহ কি সুন্দর বলছেন, রাসূল দেখেন আল্লাহ কি বলেন, রাসূল আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। আল্লাহ বলছেন ওয়াইজ, এখানে ওলামা ইকরাম আছে, মুফাসসিরিন ইকরাম বলেন ইজের পরে উযকুর একটা শব্দ উজ্জ্ব থাকে। আল্লাহ রাসূলকে বলছেন, রাসূল আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। কোন ঘটনা? না, আমি রব্বুল আলামিন যখন আম্বিয়া ইকরামদের থেকে অঙ্গীকার নিয়েছি, সুবহানাল্লাহ, আমি সমস্ত নবীদের থেকে একটা অঙ্গীকার নিয়েছি। অঙ্গীকার কি? আল্লাহ বলছেন, হে আমার নবীরা, হে আমার আম্বিয়া ইকরাম, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, আমি যখন তোমাদেরকে কিতাব দান করব, হিকমত দান করব, আমি তোমাদেরকে নবুয়ত দান করব, রিসালত দান করব, কিতাব দেব, তোমাদেরকে নবুয়ত রিসালত দিয়ে, কিতাব দিয়ে তোমাদেরকে আমি প্রেরণ করব। সুম্মা জাআকুম রাসূলুম, এরপরে এমন রসুল এসে যাবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই রসুল তোমাদেরকে সত্যায়িত করবেন, যে রসুল তোমাদেরকে সত্যায়িত করবেন, আর তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাবগুলো, এগুলো সত্যি যে আল্লাহর কিতাব, আমার কিতাব, এগুলোকে সত্যায়িত করবেন, এমন রসুল যখন এসে যাবে, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা তার উপর ঈমান আনতে হবে, অবশ্যই তোমরা তার উপর ঈমান আনতে হবে, ওয়া লা তানসুরুন্নাহু, এবং যত প্রকারের সাহায্যের প্রয়োজন সমস্ত প্রকারের সাহায্য করতে হবে। অর্থাৎ আল্লাহ বলতে চাচ্ছেন, হে আমার আম্বিয়া ইকরাম, আমি যুগে যুগে কালে কালে তোমাদেরকে নবুয়তের দায়িত্ব দেব, আসমানে কিতাব দেব, যুগে যুগে কালে কালে
লক্ষ্যভ্রষ্ট মানুষ ফতভ্রষ্ট মানুষকে হেদায়তের জন্যে আমি তোমাদেরকে পাঠিয়ে দেব, তোমরা আপন আপন যুগে আপন দায়িত্ব পালনে ব্যস্ত থাকবে। এমন সময় যদি আমার মাহবুব নবী দুনিয়ার মধ্যে এসে যায়, আমি আমার সাথে তোমরা ওয়াদা করো, তোমরা সবাই আমার নবীর কলমা পড়তে হবে, অবশ্যই তোমরা আমার নবীর উপর ঈমান আনতে হবে, আমার নবীর কলমা পড়তে হবে, আমার নবীর দিন প্রতিষ্ঠায়। ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা জানমাল বিসর্জন দিয়ে আমার নবীর দিন প্রতিষ্ঠায় সাহায্য করতে হবে। এক নম্বর, আমার সেই নবীর কলমা পড়তে হবে, আমার নবীর দিন প্রতিষ্ঠায় তোমাদেরকে সাহায্য করতে হবে। এই কথা বলার পর আল্লাহ বলেন, কয়লা আকরার তুম, তোমরা কি একরার করতেছো আমি যে দায়িত্ব তোমাদের মাথার উপর দিলাম, আমার নবী যদি এসে যায় তোমরা আমার নবীর কলমা পড়তে হবে, আমার নবীর দিন প্রতিষ্ঠায় তোমাদেরকে সাহায্য করতে হবে, এই জিম্মাদারি তোমরা মেনে নিয়েছো, একরার করো। কালু আকরাল্লাহ, সমস্ত বিক্রম এক বাক্য স্বীকার করেছেন, মালিক মওলা আমরা অঙ্গীকার করতেছি, আমরা একরার করতেছি, আমরা আমাদের নবুয়তের দায়িত্ব পালন করার সময় তোমার সেই রসুল যদি এসে যায়, আমরা নবুয়তের স্টেজ ছেড়ে দিয়ে তোমার নবীর কলমা পড়ব, তোমার নবীর দিন প্রতিষ্ঠা আমরা জানমাল কোরবান করে সাহায্য করব। দেখেন আমরা কোন নবীর উম্মত, যেই নবীর ব্যাপারে আল্লাহ নিজে অন্যান্য নবীদের থেকে কি অঙ্গীকার নিচ্ছেন। আল্লাহ আমরা মেনে নিলাম, আল্লাহ বলে মেনে নিয়েছে, বলে হ্যাঁ মেনে নিলাম তো আল্লাহ, আল্লাহ বলেন হবে না তো আর কি করতে হবে, আল্লাহ বলেন ফাসাদু, তোমরা যে আমার সাথে আমার মাহবুবের ব্যাপারে যে অঙ্গীকার করেছো সেটার উপর তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, তোমরা একে অপরের সুখ সাক্ষী হও। আরে বাবা, আম্বিয়া একরাম কি কথা থেকে সরে যেতে পারে? কথা বলে না কেন? এরপর আল্লাহ সাক্ষী দিলেন, বানাচ্ছেন কেন? সিস্টেম দেখেন, আল্লাহর সিস্টেম, আল্লাহর কানুন, আল্লাহর সিস্টেম দেখেন। ফাসাদু, শুধু আমরা তোমরা আমার সাথে অঙ্গীকার করেছো এখানে শেষ নয়, তোমরা একে অপরের, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। বলে হ্যাঁ আল্লাহ, আমরা একে অপরের সাক্ষী হয়ে গেলাম। মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের যে অঙ্গীকার করেছেন একে অপরের সাক্ষী, আল্লাহ বলেন তোমরা সাক্ষী হয়েছ? বলে হ্যাঁ আল্লাহ, আমরা সাক্ষী হয়ে গেলাম। আমার আল্লাহ বলেন, আরে শুনো, তোমরা সাক্ষী হলে হবে না, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি খোদা নিজেই তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার কাবীরা, আমার আলা হযরত বলেন, সবসে সবসে কত বড় সৌভাগ্যের বিষয়।
এই সুযোগে আরেকটা হাদিস শোনাই দিই আপনাদেরকে, আমার মুখে মুখে পড়েন। কালা সবাই বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারিয়াম ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। এটা বুখারী শরীফের রিওয়ায়াত, রাসূল বলছেন এ আমার উম্মত। আচ্ছা বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? আমার রাসূল জিজ্ঞেস করছেন, হে আমার উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে? কোন দিন? যেদিন মরিয়ামের ছেলে ঈসা চতুর্থ আসমান থেকে তোমাদের কাছে আসবে। যেদিন মরিয়ামের ছেলে ঈসা আসমান থেকে তোমাদের কাছে আসবে, তোমাদের কাছে আসবে সত্য, কিন্তু ইমামতি করতে পারবে না, ইমামতি করতে পারবে না। ওয়া ইমামুকুম মিনকুম, সেদিন ইমাম হবে তোমাদের মধ্য থেকে। আজি আমরা তো এগুলো স্টাডি করি না, কোথায় ঈসা আলাইহিস সালাম রসুল, বড় বড় রসুলদের মধ্যে সাতজনের মধ্যে একজন রসুল, যা সাহেবী কিতাব ইঞ্জিল কিতাব দিয়েছেন, এমন একজন রসুল কিয়ামতের পূর্বে জমিনের মধ্যে আসবেন, ইমামতি করতে পারবেন না, ইমাম হবে আমাদের মধ্যে থেকে। আমার রসুল বলে উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড়। তো ইমাম কে? ওই দিন ইমাম হবে ইমাম মাহদি। কথা বলেন না, ইমামতি করবেন ইমাম মাহদি। আর ইমাম মাহদি হচ্ছে এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম। এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজমকে ইমাম মাহদি। ইমাম মাহদি আসা পর্যন্ত গৌসিয়তের সিট থাকবে মাহবুবে সুবহানি, আশিক ইসদানি, পীর লাসানি, পীর মীর মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলার উপর গৌসিয়তের মকাম থাকবে। আর ইমাম মাহদি হচ্ছে এই নবীর উম্মতের লাস্ট গৌসুল আজম। একটা মশলা জেনে রাখবেন বাবা, আপনি 50,000 কোটি কোটি টাকার মালিক, আমার রসুল বলছেন মাতাউদ দুনিয়া কলিল, দুনিয়ার সামগ্রী অল্প। কত বড় অল্প জানেন? একটা ওলির কথা বলি, আপনারা নাম শুনেছেন সুলতানুল আরফিন বায়েজিদ বুস্তামি, সবাই বলুন রহমতুল্লাহ আলাই, নাম তো শুনছেন সুলতানুল আরফিন যার উপাধি বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই। হযরতে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এক সময় আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, এগুলো হচ্ছে প্রেম আলাপ, বন্ধু বন্ধুর সাথে কিছু মহব্বতের আলাপ আছে না, আবার এগুলো সাধারণ পাবলিকের আলোচনা নয়। যে বান্দা আল্লাহর আল্লাহর নৈকট্য লাভ করেছেন, আল্লাহ তার উপর রাজি হয়ে গেছে, উনি আল্লাহর উপর রাজি হয়ে গেছে। সুলতান আরফিন বায়েজিদ, তো বায়েজিদ বুস্তামি এক সময় বলছেন, আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার রাজ্যের মধ্যে একটা নিঃশ্বাস ফেলতে, আমার ইচ্ছা হয় তোমার রাজ্যের মধ্যে একটা, এটা হচ্ছে মহব্বতের নিঃশ্বাস, এটা হচ্ছে প্রেমের নিঃশ্বাস, প্রেমের নিঃশ্বাস, এটা এমন একটা নিঃশ্বাস গোটা দেশ জ্বালিয়ে ফেলতে পারবে। কথা বুঝতেছেন? এমন কিছু নিঃশ্বাস আছে, এই নিঃশ্বাস হাজার হাজার নিঃশ্বাস আমরা নিচ্ছি এবং ফেলছি, তাতে তার কোনো সমস্যা নাই। এমন কিছু নিঃশ্বাস আছে যে একটা নিঃশ্বাসে গোটা জগৎ জ্বালিয়ে ফেলতে পারবে। কথাটা বুঝতেছেন? আবায়েজিদ বুস্তামি বলেন, আল্লাহ আমার ইচ্ছে হয় তোমার রাজ্যের মধ্যে একটা নিঃশ্বাস ফেলতে। তো আল্লাহ বলেন, বায়েজিদ আচ্ছা তোমাকে অনুমতি দেওয়া হবে, এখন না, এখন নয়, তোমাকে অনুমতি দেওয়া হবে। মৃত্যু বিছানায় গেল, বায়েজিদ বুস্তামি, আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা দিয়েছো
তোমার রাজ্যে আমার একটা নিঃশ্বাস ফেলার অনুমতি তুমি দেবে। এখন আমার মৃত্যুর সময়, আমি মারা যাব, আমাকে অনুমতিটা দাও। আল্লাহ বলেন, বায়েজিদ, তোমাকে আমি অবশ্যই অনুমতি দেব, তবে অনুমতিটা এই দুনিয়ার মধ্যে দেব না। এই তুমি যে নিঃশ্বাস ফেলতে চাচ্ছ, এই নিঃশ্বাস এই জমিনের মধ্যে ফেলতে দেওয়া হবে না, কিয়ামতের মাঠে দেওয়া হবে। তো এক সময় 22 বস্তায় বলছেন, ও আমার ভক্ত মুরিরা, দেখো তোমার আল্লাহর রাজ্য কত বড়। তোমার আল্লাহর রাজ্য এত ছোট, আমার একটা নিঃশ্বাস হজম করার মতো ক্যাপাসিটি, এমন এটার এত বড় একটা রাজ্য, যে রাজ্যের জন্য তোমরা পাগল হয়েছ। এটা কেমন রাজ্য? বাইজিদের একটা নিঃশ্বাস হজম করার ক্যাপাসিটি নাই। তখন উনি একটা কথা বলে ফেললেন, হঠাৎ, মুলকি আজামু মিন মুলকিল্লাহ, আল্লাহর রাজ্যের চেয়ে আমার রাজ্য বড়। অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করবে, কি আমার রাজ্যের চেয়ে আল্লাহর রাজ্যের চেয়ে আমার রাজ্য বড়। উনি কি বুঝাতে চাচ্ছেন? উনি বুঝাতে চাচ্ছেন, আমি যে একটা নিঃশ্বাস ফেলতে চাচ্ছি, আল্লাহর রাজ্যের মধ্যে একটা নিঃশ্বাস ফেলার অনুমতি নাই। কি মানে? রাজ্যটা আমার একটা নিঃশ্বাস হজম করার ক্যাপাসিটি নাই। এমন কোটি কোটি নিঃশ্বাস আমি যে রাজ্যে ফেলতেছি, তোমরা ওই রাজ্যের জন্য পাগল হও। অর্থাৎ দুনিয়াটা হচ্ছে একেবারে সামান্য, তোমরা সামান্য দুনিয়ার জন্য কেন পাগল হচ্ছ? কোটি কোটি নিঃশ্বাস বায়েজিদ যে সমুদ্রে নিক্ষেপ করতেছে, তোমরা আখেরাতের জন্য পাগল হও। বায়েজিদ বস্তু আমি মানুষকে বুঝাতে চাচ্ছে, দেখো যে দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত, তোমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত, এই দুনিয়ার কেমন কত বড় জানো? আমি বাইজিদের একটা নিঃশ্বাস হজম করার ক্যাপাসিটি জায়গা নাই। তোমরা এই দুনিয়ার জন্য কেন পাগল হয়েছ? আসো আমরা সবাই আল্লাহর জন্য পাগল হই, আল্লাহর দিওয়ানা হই, আল্লাহর পাগল হই। এটাই বোঝাতে চাচ্ছেন আমার ভাইরা। আমার রসুল হাদিসে যে বলছেন, মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার সামগ্রী অল্প, তোমরা অল্প সামগ্রীর জন্য পাগল হইও না। অসম্পদ সম্পত্তির মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জন্য পাগল হও। যদি উম্মতে মুহাম্মদের লিস্টির মধ্যে যদি এই গরিবের নাম থাকে, আপনি ধন্য। কথা বলেন না কেন? আমি ধন্য, আপনি ধন্য, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, এতক্ষণ যাবত যে আলোচনা আমরা সহজে বুঝতে পারলাম, এই নবীর উম্মত হওয়া, এই নবী পাওয়া, এই নবীর উম্মত হওয়া, এর চাইতে বড় সৌভাগ্য। কথা বলেন, আমার আল্লাহ কোরআন বলেন, আল্লাখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন, আল্লাহ বলেন কিয়ামতের মাঠে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। আমার ভাইরা, কারণ আল্লাহর কোরআন মোতাবেক আল্লাখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন, আল্লাহ কোরআন বলছেন কিয়ামতের মাঠে এক বন্ধু অপর বন্ধুর শত্রু হয়ে যাবে। বন্ধু কারা থাকবে? আল্লাহ বলেন ইল্লাল মুত্তাকিন, এক শ্রেণীর মানুষ আছে যারা সত্যি তোমার বন্ধু থাকবে, ওরা হচ্ছে আল্লাহর আউলিয়া ইকরাম, মুত্তাকিনরা হচ্ছে তোমাদের বন্ধু। চিৎকার দিব না, সুবহানাল্লাহ। আপনারা আমার দিকে তাকান, দূর কর দে জুদিনর ঈমান সে, এইসি শান এইসি আজমত নহীঁ চাহিয়ে, মিল গই হ্যায় নবী কি গোলামি হমেঁ, মিল গই হ্যায় নবী কি গোলামি হমেঁ, আব জমানে কি দৌলত নহীঁ চাহিয়ে, দূর কর দে জুদি আজমত নহীঁ চাহিয়ে, মিল গই হ্যায় নবী কি গোলামি হমেঁ, আব জমানে কি দৌলত নহীঁ চাহিয়ে। শায়ের বলেন, যে সম্মান যে মর্যাদা যে চেয়ারম্যানগিরি যে মেম্বারগিরি যে মন্ত্রীগিরি যে প্রেসিডেন্টগিরি যে মানুষ
সম্মান আমাকে আপনাকে ঈমান থেকে আমার নবী থেকে দূরে সরাই ফেলবে এই সম্মান আমার প্রয়োজন না মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আছেন আমার জান নবী আমাদের জানের জান নবী আমাদের প্রাণের প্রাণ এতক্ষণ যাবত বললাম যে নবীকে পেয়ে আমরা এত ধন্য আমার জানের জান আমার প্রাণের প্রাণ আমার রসুল থেকে আমাকে দূরে সরাই দেবে এই সম্মান আমার প্রয়োজন নাই আমাকে ওই গোলামি প্রয়োজন আমাকে ওই গোলামি দরকার আমাকে ওই গোলামি প্রয়োজন যে গোলামিয়তের দ্বারা আমাকে আমার রসুল পর্যন্ত পৌঁছাই দেবে যে সম্মান যে মর্যাদা আমাকে আমার রসুল থেকে দূরে সরাইনে সেই সম্মান আমার প্রয়োজন নাই মিল গই হে নবী কি গোলামি হবে রসুল পাকের গোলামিয়ত আমার নসিব হয়েছে দুনিয়ার সম্পদ আমার কোনো প্রয়োজন নাই আমি গোটা বিশ্বের মুসলমানের কাছে একটা প্রশ্ন করব আমরা কি ইসলাম আমরা কি মানবতার রসুল থেকে শিখব না বিধর্মীর কাছ থেকে শিখব আপনারা কি বলেন কই আপনারা রসুল পাক থেকে যদি আদর্শ শিখতেন আজকে আপনারা মেয়েদের যে বিবাহ হচ্ছে বিবাহের মধ্যে 2,000-3,000-5,000 বড় যাত্রী নিয়ে যাচ্ছেন কেন আর যাদেরকে আমরা ইহুদি বলছি যারা বিধর্মী যারা ইহুদি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট যার সাথে গোটা পৃথিবীর রাষ্ট্রপতির সাথে সম্পর্ক সে যদি তার মেয়ের বিবাহ হচ্ছে কমসে কম তার মেয়ের বিবাহের মধ্যে সারা পৃথিবীর প্রতিনিধি থেকে কমসে কম 5,00,000 মানুষ সভা প্রয়োজন ছিল কিন্তু সে ইহুদি হয়ে সে গোটা বিশ্বের মানুষকে কি শিক্ষা দিয়ে যাচ্ছে আমার আশ্চর্য লাগলো একজন আমেরিকার সাবেক প্রেসিডেন্ট খ্রিস্টান হওয়া সত্ত্বেও তার চেলসি বিবাহের মধ্যে ইনভাইট করা হলো মাত্র কত 500 জন মানুষকে আর আমাদের একজন সাধারণ বিবাহের মধ্যে 1,000 বড় যাত্রী না হওয়ার কারণে অনেক বিবাহ কিন্তু এখনো হয় নাই আমি আপনাদেরকে বুঝাতে পারলাম তো মানবতা তো শিখাইছেন আমার রসুল এখন সে শিক্ষা কিন্তু বিধর্মীরা নিয়ে গেছে আর আমরা বিধর্মীদের কালচার নিয়ে পিছনে পিছনে ঘুরছি আমার হেরা এমন একটা যুগ ছিল যেই যুগে নিজ কারো ঘরে কন্যা সন্তান জন্ম লাভ করলে নিজের জন্মদাতা বাবা মেয়েকে জীবন্ত মাটির নিচে দাবন করত এ মেয়েকে লালন পালন করার বয়ে মেয়েকে জীবন্ত মাটির নিচে দাবন করে দিয়েছে আমার রসুল আসছেন নারী হত্যা বন্ধ হলো নারী হত্যা বন্ধ হলো রসুল আসছেন আজকে তো পত্রিকা খুললে অনেক দাবি অনেক মহব্বত অনেক দাবি পত্রিকা খুললে নারী জাতির অধিকার নারী জাতির অধিকার নারী জাতির অধিকার আরে নারী জাতির অধিকার কে মানুষে জানে না নারী জাতির অধিকার তো আমার রসুলে দিয়েছেন নারী জাতির আর সামাজিক অধিকার নারী জাতির নাগরিক অধিকার সামাজিক অধিকার যত প্রকারের অধিকার হতে পারে এই পৃথিবীর জমিনে প্রত্যেকের অধিকার নিশ্চিত করেছেন প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রসুল আসছেন কোরআন শরীফ একটা দুটো না বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইযাল মাউউদাতু সুইলাত বিআইযামিন কুতিল আজকে আমার রসুলের উম্মত কষ্ট পাচ্ছে আজকে লক্ষ লক্ষ গরিব ঘরে মেয়েরা উপযুক্ত হয়ে আছে আরে
দৈনিক ভাতের চাউল জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে, সে 200-500 মানুষকে 500 মানুষের আহার করতে গিয়ে জোগাড় করবে। আমার আশ্চর্য লাগে, সমাজ তো এভাবে আসলো কেন? অথচ আমরা রসুলের পাকের উম্মত, যে নবীর উপর কোন নবী নাই, যে নবীর আদর্শের উপর কোন আদর্শ নাই, যে নবীর সুন্নতের উপর কোন সুন্নত নাই, যে নবীর তরিকার উপর কোন তরিকা নাই, যে নবীর উপরে কোন নবী নাই, আজকে সেই নবীর উম্মতে আমরা কোথায় গেলাম? এটা আমার প্রশ্ন। আমার আল্লাহ কোরআন বলছেন, কালকে আমাদের মাঠ যখন কায়েম হবে, ওই যে নিষ্পাপ মেয়ে যাদেরকে বাবা জীবিত মাটির নিচে দহন করে দিয়েছিল, এমন মেয়েদেরকে আল্লাহ কেয়ামতের মাঠে ডাকবে, এই মেয়েরা তোমরা এদিকে আসো, বিআই জামবিন কতিলাত, তোমরাই বলো, তোমার বাবার থেকে জিজ্ঞাসা করব না, তোমাদের কাছে জিজ্ঞাসা করি, তোমরাই বলো কি অপরাধের কারণে তোমাদেরকে হত্যা করা হয়েছে? বিআই জামবিন কতিলাত, কি অপরাধের কারণে তোমাকে হত্যা করা হয়েছে? তোমরাই বলো, আল্লাহ তাদেরকে কথা বলার শক্তি দেবেন। ওই ছোট ছোট শিশুরা মেয়েরা কিয়ামতের মাঠে এমন ভাবে বলবে, মালিক মাওলা আল্লাহ, আমরা কি অন্যায় করেছিলাম, কি অপরাধ করেছিলাম, যে অপরাধের কারণে আমার জন্মদাতা বাবা আমাকে জীবন্ত মাটির নিচে দফন করে দিয়েছে। আল্লাহ তুমি ভালো জানো, ও আল্লাহ অপরাধ বলতে কিছুই নাই, আমরা আমাদেরকে এমন বয়সে হত্যা করা হয়েছে, যে বয়সের ছেলে মেয়েরা ন্যায় কাকে বলে অন্যায় কাকে বলে বুঝে না, এমন বয়সে আমাদেরকে হত্যা করা হয়েছে। আয় আল্লাহ আমাদের অপরাধ আমাদের দোষ ত্রুটি কিছুই দেখছি না, হ্যাঁ তবে আমাদের একটি মাত্র দোষ, আমরা কন্যা সন্তান হয়ে কেন দুনিয়ায় জন্ম লাভ করলাম, আমরা কন্যা সন্তান হয়ে কেন দুনিয়ায় জন্ম লাভ করলাম, এটাই হচ্ছে আমাদের অপরাধ। এ কথা বলার মাত্রই ওই মেয়েদের কথা শুনে কিয়ামতের মানুষ পর্যন্ত কাঁদবে, আমার আল্লাহ কাহারিয়াতের মধ্যে আসবে, আমার আল্লাহ নির্দেশ দেবে, ছেলে বানিয়েছি আমি, মেয়ে বানিয়েছি আমি, আমার কারিগরির উপর আপত্তি করলে সে কোন জালেম, এই কথা বলে ও মেয়ের বাবাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, মানুষ এদিকে কলমা পড়ে আমার নবীর উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেল, মানুষের মধ্যে বয়স গেল, নারী হত্যা বন্ধ হয়ে গেছে, কন্যা হত্যা বন্ধ হয়েছে, কিন্তু এখন নারী হত্যা কন্যা হত্যা বন্ধ হয়েছে সত্য, এখনো বাবার অন্তরে মেয়েদের প্রতি বিদ্বেষ আছে, মেয়েদের প্রতি বিদ্বেষ। আমার নবী কি সুন্দর পদ্ধতিতে উম্মতের অন্তর থেকে কন্যার বিদ্বেষ বের করে কন্যার মায়া ঢুকাইয়ে দিচ্ছেন। আমার মুখে মুখে পড়েন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আলা জারিয়াতাইন ফাআহসানা হাত্তা তাবলুগা ফাজাআহু ইয়াউমাল কিয়ামাতে হাকাযা ওয়াদাম্মা আসাবিআহু। আল্লাহর নবী বলেন, উম্মত আল্লাহ যাকে দুটো কন্যা সন্তান দান করেছে, আর যে বাবা কন্যা সন্তান পেয়ে চেহারা মলিন করলো না, চেহারা মলিন করে নাই, সে আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করেছে এবং সিদ্ধান্ত নিয়েছে, আমি তেলাগাড়িওয়ালা হই, আমি দিন মজুর হই, আমি গরিব মিসকিন কাঙ্গাল হই না কেন, আল্লাহ যখন দিয়েছেন আলহামদুলিল্লাহ, আমি সিদ্ধান্ত নিলাম, আমি যেভাবে হোক রিকশা টেনে হোক দিন মজুরি কাজ করে হোক যেভাবে হোক আমি আমার দুই মেয়েকে আমার মাহবুব নবীর সুন্নত মোতাবেক লালন পালন করব। কি সুন্দর হাদিস বর্ণনা করলেন আমার নবী, বলেন যে ব্যক্তি সিদ্ধান্ত নেবে আল্লাহ আমাকে দুটো কন্যা সন্তান দিয়েছে,
আল্লাহ যখন দিয়েছে আমি সিদ্ধান্ত নিলাম কন্যা লালন পালনের বোঝা আমি মাথায় বহন করব, যেভাবে হোক আমি আমার মেয়েকে লালন পালন করব। কতদিন? হাত্তা তবলগা প্রাপ্ত বয়স্কা হাওয়া পর্যন্ত মেয়ে লালন পালনের বোঝা যে বাবা মাথায় বহন করবে ওই মেয়ের বাবার জন্য আমার নবী বিরাট একটা পুরস্কার ঘোষণা দিলেন। ও আমার সাহাবীরা দেখো নবীর হাত মুবারক উপরে তুললেন, আমার হাতের দিকে দেখান, নবীর হাত মুবারক উপরে তুললেন, হাতের আঙ্গুল এইভাবে ছিল। আমার নবী বলেন যে বাবা নিজের মেয়েকে লালন পালন করবে বালেগ হওয়া পর্যন্ত মেয়ে পালনের বোঝা মাথায় নেবে ওই মেয়ের বাবা আমার আমার সঙ্গে কেয়ামতের মাঠে এভাবে উঠবে, এভাবে উঠবে বলে হাতের আঙ্গুল এনে একটার সাথে একটা লাগিয়ে দিয়েছে। ও আমার সাহাবীরা আমি নবীর আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল যেভাবে লাগিয়ে আছে ঠিক তেমনি ভাবে ও মেয়ের বাবা আমার সঙ্গে এভাবে কেয়ামতের মাঠে উঠবে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর নবীর পুরস্কারের কথা শুনে আজ রিক্সাওয়ালা তেলাগাড়িওয়ালা দিন মজুর তিনজন চারজন পাঁচজন ছজন কন্যা হয়েছে অনেক কষ্ট করে নিজে না কেয়ে মেয়েকে লালন পালন করছে। এখন বিবাহ দেওয়ার সময় যদি আপনি কন্ডিশন দেন আমাকে 200 বড় যাত্রী দিতে হবে তখন তার মাথার উপর আসমান ভেঙে পড়বে। আরে ডেলি 8 জন ফ্যামিলি মেম্বার আছি আমরা, 8 পাওয়া চাউল জোগাড় করতে আমার কষ্ট হয়, আমি 2 জন বড় যাত্রীর আহার করতে খেয়ে দেব। ইসলাম ধর্মের মধ্যে 200, 300, 400, 500, 1000, 2000 বড় যাত্রী নিয়ে কন্যার বাড়িতে কেটে যাওয়া এটা ইসলাম ধর্মে নাই। বলে হুজুর কি আছে? ইসলাম ধর্মের সিস্টেম হলো ওনাকে বলবেন বিআই সাহেব মেয়েকে তো নিয়ে আসতে হবে, বলে হ্যাঁ আমরা কজন আসব, আপনি 10 জন আসেন, আপনার 15 জন মানুষ আছেন, সমাজ থেকে নিলেন 5 জন, আত্মীয় স্বজন থেকে নিলাম 5 জন, আমার ঘর থেকে নিলাম 5 জন, সবাই মিলে 15 জন মানুষ গেলাম। ওনার তৌফিক অনুযায়ী যা চা নাস্তা তৈয়ার করলো আমরা চা নাস্তা খেয়ে আদ্য পড়ায় ওই মেয়েকে ওই বউ সাজিয়ে নিয়ে আসলাম। বউ আনার পরে যেদিন 3 দিন হবে, আপনারা শুনছেন তো, বউ আনার পরে যেদিন 3 দিন হবে 3 দিনের দিন ওই যে ছেলে বিবাহ করেছে ওই ছেলের তৌফিক অনুযায়ী ছাগল ছাগল গরু জবাই করে শ্বশুর বাড়ির মানুষ সমাজের মানুষ গরিব মিসকিনদেরকে খাবার দেওয়া এটার নাম হচ্ছে ওলিমা, এটা হচ্ছে আমার নবীর সুন্নাত। আমার নবী হাদিস বলছেন উম্মত তোমরা ওলিমা খাওয়াও আমার মুখে মুখে মরেন সোম্মা ইনি কি তারপর আর ওয়াজ দিতে বেশি দেয় সোম্মা আউলিম ওয়ালাউ কানা পিশাতিন। একজন সাহাবী নবীর দরবারে আসছেন আনসারি ইয়ার ওই বিবাহের ড্রেস নিয়ে আসছেন, কোন ড্রেস? বিবাহের ড্রেস নিয়ে আসছেন, সালাম কালাম হলো, আমার নবী দেখা মাত্র এটা কি? ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করেছি। আচ্ছা বিবাহ করার পরে আমার নবী প্রথম জিজ্ঞাসা করতেন মোহরানা কত দিয়েছো, মোহরানা দিয়েছো কিনা আমার নবী প্রথম জিজ্ঞেস করতেন, তার কারণ স্বামীর উপর স্ত্রীর প্রথম অধিকার হচ্ছে মোহরানা। আমার ভাইয়েরা সাবধান সতর্ক, বেয়াদবি মাফ করবেন, স্ত্রীর সাথে মিলন করার পূর্বক্ষণে হলেও কিছু মোহরানা হলেও আদায় করা রসুল পাকের সুন্নাত। আমার ভাইয়েরা একটা মস্তাদ রাখবেন অলংকার জিয়র দেওয়া এটা কিন্তু মোহরের একটা অংশ, তবে ওখানে আরেক সমস্যা অলংকার দিল 3 ভরি উসুল দেয় 50,000। আপনি খোদার কসম করে বলেন বর্তমান মুসলিম বিশ্বে ওলিমা নামক কোন চ্যাপ্টার আছে? যেটা রসুলের সুন্নত এটা দফন হয়ে গেল, যেটা রসুলের সুন্নত নয় এটা সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠা করলাম।
আমার নবী বলেন তুম উম্মত তোমাদেরকে যদি কোন মানুষ ওলিমার দাওয়াত দেয় তোমরা ওলিমার দাওয়াত গ্রহণ করো এমন কি তুমি যদি রোজাদারও হয়ে থাকো তোমাকে যদি কোন ওলিমার দাওয়াত দেয় তুমি সেই অবস্থায় ওলিমার দাওয়াত গ্রহণ করো ওলিমাতে রাসূল পাকের সুন্নাত কিন্তু আজকাল আমাদের দেশে ওলিমা সাফতারতা কমপ্লিট বিলুপ্ত হয়ে গেছে আর বরযাত্রী নিয়ে খানা খাওয়ার সিস্টেম সমাজের মধ্যে চালু হয়ে গেছে যেটা কমপ্লিট রাসূল পাকের সুন্নাত বিরোধী এক যুগ আমরা সরকারকে দাবি দেব যত বিরোধানের প্রয়োজন চাই যত মুক্ত সমাজ চাই তখন সরকার জনগণের দাবি মেনে নিতে কিন্তু বাধ্য ঠিক কি না ভাইরা আমার আমি আপনাদেরকে এই মুহূর্তের মধ্যে আরেকটা জিনিস দেব এই জন্য আমার আঞ্জুমানের রজবিয়া নুরিয়ার পাশাপাশি আরেকটা সংগঠন করলাম রজবিয়া নুরিয়া ইসলামী সংস্কৃতি ফোরাম আর আমার আঞ্জুমানের সঙ্গীত আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশ বলেন আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশ আঞ্জুমানে রজবিয়া নুরিয়া বাংলাদেশ দেশ হতে দিশান্তরে প্রান্ত হতে প্রান্তরে দেশ হতে দেশ দিশান্তরে প্রান্ততে প্রান্তরে ইনশাআল্লাহ আনবো মুরা সুন্নিয়তের পরিবেশ আঞ্জুমানে রাজাবিয়া নুরিয়া বাংলাদেশ আমরা কি সুন্নিয়তের পরিবেশ সমাজে আনতে পারি কি পারি না হাত উঠায় বলে পারি কি পারি না আমরা সুন্নিয়তের পরিবেশ আনতে পারি কি পারি না আল্লাহ তুমি কবুল করো আল্লাহ দেশের ভাইদেরকে সমাজকে আল্লাহ বুঝার তৌফিক দান করো আমি কি বুঝাতে পারলাম সোনার মদিনা আমার তানে কিন্তু তোমায় সবই বলিব কিন্তু তোমায় সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারা তোসে ছিল তোমার ইয়াসরাম নামে তুমি ছিলে অলকনের দেশ বড়ই মারা তোসে ছিল তোমার পরিবেশ আর নবীর চোয়া পেয়ে তুমি সোনার মদিনা নবীর সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পাতা ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা ইচ্ছে জাগে চুমু মাসে হাজিরা হজ পালন করে তাদের সঙ্গী হতে আমারই মন চায় তাদের সঙ্গী হতে আমারই মন চায় ইচ্ছে জাগে ও মদিনা তোমায় বলতে পারি না আর জুড়ে ও যাকে সৃষ্টি না করিলে আমার বানা কিছুই সৃষ্টি তিনি
আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি তো জাহান তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি তো যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, যৌতুক মুক্ত সমাজ চাই, আল্লাহ কবুল করুক। আজকের মাহফিল থেকেও আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে যৌতুক বিরোধী আইনের প্রয়োগ চাই, আমরা যৌতুক মুক্ত সমাজ চাই, ঠিক কিনা? স্ত্রীর মোহরানা দিতে হয় না এই মন মানসিকতা নিয়ে যদি আপনি সিগনেচার করেন আপনার বিবাহ শুদ্ধ হবে না। এটা একটা প্রতারণা, আপনি একজন প্রতারক হিসেবে লিস্টিভুক্ত হবেন আপনি। কিন্তু এটা মেয়ের অধিকার, এটা স্ত্রীর অধিকার, স্বামীর উপর স্ত্রীর অধিকারের মধ্যে একটা অধিকার মোহরানা দেওয়া, এটা কোন ধর্মের মধ্যে নাই, এটা ইসলাম দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি তার পাশাপাশি আরেকটাই অনুরোধ জানাবো, আমার গবেষণা করে দেখলাম, আমি গবেষণা করে দেখলাম আমাদের দেশে অনেক পরিবার আছে পয়সাওয়ালা যারা স্ত্রীর মোহরানা কমপ্লিট নগদ পেমেন্ট করতে পারে। কি আমি সত্য বললাম? স্ত্রীর মোহরানা কমপ্লিট নগদ পেমেন্ট করতে পারে এমন পরিবার তো আছে, আর কিছু পরিবার আছে অর্ধেক পেমেন্ট করতে পারবে অর্ধেক বাকি, আর কিছু পরিবার আছে নগদ দিতে পারবে না। তো আমি অনুরোধ জানাবো, আপনারা যারা নগদ পেমেন্ট করার সমর্থ আছে, আপনি কেন খামিনের লেখি লেখি কিনলে বিয়ে করতে? আমাকে আপনাকে অনুরোধ জানাবো, খামিনে লিখবেন, আপনি ফুল পেমেন্ট দিয়ে আপনি বিবাহ করবেন। কোরবান আসলে মানুষ কোরবানি দেয়, একটা মশলা জেনে রাখবেন, আমার ওয়াইফের কোরবানি আমার উপর ওয়াজিব নয়, আপন আপন কোরবানি আপার উপর উপর ওয়াজিব, আমার স্ত্রীর কোরবানি আমার উপর ওয়াজিব নয়। তা আমাদের দেশের মানুষ যারা কোরবানি দেয় ওরা কি আপন স্ত্রীকে ফেলে কোরবানি দেয়? বউর ফেলে এখন কোরবান দেয় না। তো ওই সময় যদি আপনি আপনি যদি সজাগ হন, বলে কোরবান আসছে আমি কোরবান কর, তুমি করবে? আজকে সবাই আমরা অ্যাক্সিডেন্ট করছি। আল্লাহ পাক সবাইকে রসুল পাকের সুন্নত তরিকা মোতাবেক চলার আল্লাহ তৌফিক দান করুক। আমার ওয়াজ কিন্তু অর্ধেক, আমি বলতে চেয়েছিলাম ওখানে আর যাব না, বলতে চেয়েছিলাম আমেরিকা আজকে নিজেকে সভ্য জাতি দাবি করতেছে, কিন্তু এখন আমেরিকার মধ্যে শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ কি আছে, লড়াই আছে। আর যাদেরকে আমরা অসভ্য বলছে গোটা মুসলিম বিশ্বে, সুন্দর মানুষ, কালো মানুষ, পয়সাওয়ালা, লম্বা, হেংলা, মোটা, পাতলা, রিসাওয়ালা, তেলাগাড়িওয়ালা, দিন মজুর, আমরা সবাই এক জায়গায় বসে নামাজ পড়ছি, কাঁদছি, এক সমাজে বসবাস করছি, আমাদের মধ্যে সাদা কালোর কোনো পার্থক্য নাই, আমরাই একমাত্র সভ্য জাতি। জুড়ে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা ভাইরা? আমার আমরাই সভ্য জাতি, কারণ এই জন্য আমি বললাম আমি ধন্য রাসূল, আপনাকে পেয়ে আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমি ধন্য রাসূল আপনাকে পেয়ে। আল্লাহ সবাইকে এই বাকি জীবন যেগুলো আছে এগুলো রসুলের পাকের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক। ইয়া নবী সালাম, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين يا
ইয়াংস্টার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই নূরানী মাহফিল কবুল করে না। মুহাদ্দিসিন সমগ্র লেখামদের রোজায় রোজায় পৌঁছে দাও, গৌসে পাকের দরবারে পৌঁছে দাও, গরিব নওয়াজের দরবারে পৌঁছে দাও, আলা হযরতের দরবারে পৌঁছে দাও, গাজী দীন মিল্লাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছে দাও, হযরত মিসকিন শাহ বদর শাহ শাহ মোহসিন আউলিয়া শাহ আমানত শাহ যত ওলী গৌস কত আব্দুল নজিব নকিব মুফতি মুয়াদ্দিন মুফাসসির আল্লাহ প্রত্যেকের দরবারে দরবারে পৌঁছে দাও, আল্লাহ সকলের মকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। সমস্ত বলিদের দরবারে দরবারে পৌঁছে দাও, সকলের মকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ রাজাদের মহব্বতের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন চিরদিনের জন্যে বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে কবরে পৌঁছে দাও, সকলের জুলমাতুল কবর সিদ্ধাতুল কবর কে মাফ করে সকলের কবর কে বেহেশতের বাগান বানিয়ে দাও। আমিন। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ কবিরা সগীরা জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছা আল্লাহ আমরা আর তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আল্লাহ তুমি আমাদের অতি জীবনের গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করে নাও। আমিন। আল্লাহ আব্বা জানে গুনাহ মাফ করে দাও, আম্মা জানে গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমিন। আল্লাহ দাদা দিনার ভাই বন্ধুর গুনাহ মাফ করে দাও। আমিন। আল্লাহ প্রত্যেকের সারা বিশ্বের মুমিন মুমিনাতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও। আল্লাহ কমিটি সহ সমস্ত সুন্নি কমিটি গুলো তুমি কবুল করে না, সমস্ত সুন্নি ভাইদের ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়াতের পথে কাজ করার তুমি দান করো। চট্টগ্রাম লাল লীগের মাঠে যৌতুক বিরোধী যে মহাসমাবেশ এবং র্যালি ব্যবস্থা করা হয়েছে, আল্লাহ তুমি ধারণার বাইরে কামিয়াবি দাও। আল্লাহ সবাইকে তুমি আমাদেরকে আল্লাহ রিস্কে হালাল দান করো, আল্লাহ কার কি সমস্যার সমাধান করো। এখানে একটা নামের তালিকা দিয়েছে, ইয়াং স্টার যুব সমাজের ভাইরা আল্লাহর নাম বলতে হবে না, তুমি জানো আল্লাহ প্রত্যেকের হকের মধ্যে দোয়াদ্রস্ত হওয়ার মঞ্জুর করো। আল্লাহ তাদের দৈনন্দিন তরক্কি নসিব করো, আসমান বেলা আসমান উঠাই নাও, জমিন বেলা জমিনে দাফন করো, অ্যাক্সিডেন্ট বলে মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ আমরা সবাইকে জীবনে একবার হলে আর সোনার মদিনার মুসাফির করো, মদিনা শরীফ না দেখায় মতের বিস্নায় নিও না। আল্লাহ মা বাবা ভাই বন্ধুর হায়াতকে দরাজ করো। আল্লাহ ইমাম আহলে সুন্নাত সুন্নি জামাতের ইমাম উস্তাদুল উলামা শাইখুল মাশায়েখ রাহনুমায়ে তরিকাত ওয়াস শরিয়াহ হযরতুল আল্লামা আলহাজ মাওলানা কাদী মুহাম্মদ নুরুল ইসলাম হাশমি সাহেব কবলার হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করো। আল্লাহ ইমাম সহ বাংলার জমিনে যত সুন্নি আলেম ওলামা পীর মাশায়েখ আল্লাহ ইমাম খতিব মাস্টার প্রফেসর
রিকশাওয়ালা তেলগাড়িওয়ালা দিন মজুর ব্যবসায়ী আল্লাহ আওয়াম পাবলিক প্রত্যেক হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান কর। অনেক ছেলেরা বিপদগামী হয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করো। আল্লাহ আজকের মাহফিলের সওয়াব, আল্লাহ আমার ছোট একজন ছোট ভাই নঈমউদ্দিন আল্লামা সাবিলাল মাজামি সাহেব কাবিলার হামলার প্রতিবাদ করতে গিয়ে আল্লাহ জালেমদের আক্রমণের শিকার হয়ে জীবন্ত কবরস্থানে চলে গেছে। আজকের মাহফিলের সওয়াব তার কবরের মধ্যে পৌঁছে দাও। আল্লামা সাবিলাল মাজামি সাহেব কাবিলার হায়াতে বরকত দান করো। আল্লাহ যে সমস্ত সুন্নির ছেলেরা বিপদগামী হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত নসিব করো। আল্লাহ الله ملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد معدن الجود والكرم وعلى وسلم الله لاস্ট বার ফরিয়াদ করছি আজকের মসজিদে জারিয়ে যে ছেলেরা যতব সারা শাদি করার দাঁড়িয়ে ওয়াদা দিয়েছে আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করো। আমিন। এই ওয়াদা মোতাবেক যতব সারা যেন শাদি করতে পারে তৌফিক দাও। আল্লাহ তাদের দৈনন্দিন তরক্কি দাও, তাদের যা যা লাগবে তুমি দান করো। আর যে সমস্ত ছেলে আছে সবাইকে যতব সারা শাদি করার তৌফিক দান করো। আমিন। ইয়াক লা ইলাহা ইল্লা